কি করছে আমার রাজকন্যার মা? এভাবে যে বলছো, রাজপুত্রের মাও তো হতে পারে। হ্যাঁ, তা পারে, তবে আল্লাহ তাআলা আমাদেরকে একটা সুস্থ সন্তান দিলে আমি খুশি। সেটাই চাই। জানো আবির, আমাদের লাইভে খুব বাজে বাজে কমেন্ট এসেছে। আচ্ছা, তোমাকে এতবার বারণ করে আসলাম, তারপরেও তুমি গিয়ে কমেন্ট বক্সে ঢুকলে। কি করব বলো, সকাল থেকে একটার পর একটা কল আসা শুরু হয়েছে, লাস্ট পর্যন্ত না পারতে লাইভের কমেন্ট চেক করেছি। আমি তো লাইভের কোনো কমেন্ট চেক করিনি। হ্যাঁ, আর সকালবেলা নীলু খালার ফোন কল পেয়ে মা কত কথা শুনিয়ে গেল। নীলু খালা যেহেতু ফোন করেছে, তার মানে ভয়াবহ কোনো ব্যাপার ঘটে গেছে। আর অফিস আওয়ারে এসে এসব ফালতু সময় নষ্ট করার মতো সময় আমার নেই। দেখো, এটা কোনো ফালতু বিষয় না, আমরা ইতিমধ্যে ভাইরাল, সবাই আমাদের নিয়ে হাসাহাসি করছে। আচ্ছা, হাসাহাসি করলে করুক, তুমি জানো না মূর্খের সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই। হ্যাঁ, আমি আজকে রাতে আবার লাইভে আসব। আবার? আবি প্লিজ, এবার আর কোনো তামাশা করো না। না, আর কোনো তামাশা নয় মৌ, এখন এখন নতুন কিছু হবে, দেখে নিও তুমি। প্রিয় সহকর্মীগণ, আপনাদের সবার উদ্দেশ্যে কিছু বলতে চাই। কি বলবেন ভাই? উই আর প্রেগনেন্ট। না, সেটা তো সকালে বলেই দিয়েছি। এখন যেটা বলতে চাই সেটি হচ্ছে যে আজকে রাতে আমরা আবার লাইভে আসব। আবার? আবার মানে আমরা সারপ্রাইজড হব। বাহ, অদ্ভুত স্বাদ, খুব ভালো। এটা আমি বাসায় নিয়ে যাচ্ছি, হ্যাঁ, আমার ওয়াইফের জন্য। আর আন্টিকে প্লিজ বলবেন আর একটা যার জন্য আমাকে একটু আচার বানিয়ে দেয়। হ্যাঁ, সেটা অফিসে থাকবে, কখন আবার খেতে ইচ্ছে হয় বোঝেনি তো। জি স্যার। ঠিক আছে, আর ওই যে কারা যেন বলছিল আমাকে অফিসের কাজে হেল্প করবে, তাহলে কাল থেকে আমার দায় দায়িত্বগুলো আপনারা নিয়ে নিন, কেমন? আজ তাহলে আসি। ভাইজান আপনি আইছেন? আমি না তোমাকে নিষেধ করলাম? হ্যাঁ, আমি না তোমাকে বললাম যে এই সময় এত স্ট্রেস নেবে না, কেন নিচ্ছ? ভুল করেছি, কিন্তু তুমি তো নতুন করে আবার স্ট্রেসের ব্যবস্থা করছো। আচ্ছা, এতে করে তো স্ট্রেস কমতেও পারে, ব্যাপারটা আমাকে হ্যান্ডেল করতে দাও। আমি ভাবছি আজকে আরেকবার ফেসবুক লাইভে আসব। আবির, তুমি কি সত্যি আজকে রাতে আবার লাইভে আসবে? তার আগে ফেসবুকে একটা পোস্ট করতে হবে, সেই পোস্টের ক্যাপশন হবে উই আর প্রেগনেন্ট, আর লাইভে আসছি ঠিক রাত 9টায় আপনাদের সামনে। আমি কিছু জানি না, এমনিতে সারাদিন অনেক কথা শুনতে হয়েছে, এই সামান্য একটা ব্যাপারকে মানুষ এমনভাবে নিবে আমি কখনো কল্পনাও করিনি।